এই যে তারকা রাক্ষসীর মানে থেকে আর কিছু কম, সেই সমস্যার জেরে আমার বিয়ের এই অ্যালবামটা ঘেঁটে ঘ করে দিই আর কোনো অপেক্ষা রাখিনি। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে অনেক দিন পরে তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করব। এটা কোনো ব্লগ ভিডিও নয়, এটা আচ্ছা যাই হোক, এটা আমি পরে বলছি কি ভিডিও এটা আমি বানাতে যাচ্ছি। তার আগে তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। তোমাদের মধ্যে কেউ একজন আছে, নামটা আমি হয়তো ঠিকই নিচ্ছি, তার নাম শ্রেয়সী। সে আমি জানি না সে আমার থেকে দিদি হবে না আমার বোন হবে, আমি বোন হিসাবেই বলছি। সে বলেছিল যে সে আমার বড় ব্লগ দেখতে চায়, মিনি ব্লগ দেখতে চায়। দেখো, মিনি ব্লগ তো আমি প্রতিদিন দিই, অনেক সময় এক দুদিন একটু এদিক ওদিক হয়ে যায়, আর বড় ব্লগ আমি আগে দিতাম, সপ্তাহে প্রায় দু তিনটে করে আমার যেত। তারপরে কি হচ্ছে ব্যাপারটা, মানে আমি এত কষ্ট করে ভিডিও করছি, সেই ভিডিওটাই যদি মানুষের কাছে না পৌঁছায় বলো, যদি পৌঁছায় তো সেটা যদি সেরকম ভিউজ না হয় তাহলে কতটা খারাপ লাগে। যারা এই ভিডিও বানায় তারা জানে যে একটা ভিডিও, বড় ভিডিও বানাতে সেটা এডিটিং করো, সব কিছু আপলোড করার পর যদি ভালো ভিউজই না আসে তাহলে কতটা খারাপ লাগে। আমার মিনি ব্লগ বা শর্টস আমি যেটা সত্যি সেটাই বলছি, কোনো সময় খুব ভালো ভিউজ যায়, কোনো সময় একদমই লো যায়, কোনো সময় আপে থাকে না, একটা লেভেলে তো থাকতে পারে সেটা থাকে না, তার জন্য মাঝে মাঝে এটাও খারাপ লাগে। কিন্তু মিনি ব্লগটা আমি কোনোদিনই ছাড়ছি না, মিনি ব্লগ আমি সবসময় দেবো। আর বড় ব্লগের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে ব্যাপারটা, এত কষ্ট করে দেওয়ার পরে যদি ভিউজ না আসে, যেটা বলছি মানুষের ভালোবাসাই না পাই, তাহলে আর কেমন লাগে। তার জন্য বড় ব্লগ দিতাম না, কিন্তু এখন থেকে ভেবেছি যে আমি প্রত্যেক সপ্তাহে একটা করে বড় ব্লগ দেওয়ার চেষ্টা করব। চেষ্টা করব কি আমি দেবো, এটা আমি ভেবেছি, জানি না কতটা করতে পারবো, কারণ আমার সংসারে প্রচুর কাজ থাকে, সমস্তটা নিজে করে তারপরে আমার নিজের পার্সোনালও কিছু কাজ থাকে, আমি কিছু একটা করি, তো সেই সব পিছনের পিছনে আমাকে টাইম দেওয়ার পরে ভিডিও শ্যুট করে সেটা এডিটিং করা মানে একটু কষ্ট হয়ে যায়। আগে পার্থ আমাকে অনেকটাই হেল্প করতো, যখন আমরা জগদলপুরে থাকতাম ও আমাকে অনেকটাই হেল্প করতো অনেক কিছুতে, ভিডিও এডিটিং বলো সব কিছুতে, কিন্তু এখন মুম্বাইতে আসার পরে ও একদমই টাইম পায় না। টাইমটা ওর এই ট্রাফিকে যেতে আসতেই আর অফিসের এতটা টাইম থাকার পরে মানে আমি ওকে আর ডিস্টার্ব করতে চাই না এইসব ব্যাপারে। ও তাও আমাকে চেষ্টা করে যতটা আমি করে দেওয়ার আমাকে, কিন্তু দেখবে আমি সবসময় কিন্তু ট্রাইপড লাগিয়ে আমি ভিডিও বানাই। তো এই জন্য এইসব সমস্ত কিছুর জন্য আমি বড় ব্লগ দেওয়াটা বন্ধ করেছিলাম, কিন্তু এখন থেকে ভেবেছি সপ্তাহে একটা করে ভিডিও দেবো। আর তার থেকেও বড় কথা কি, ইউটিউবে একটু যদি ভালো কন্টেন্ট, একটু মশলাদার কন্টেন্ট যদি থাকে, একটু কন্ট্রোভার্সি টপিক থাকে, সেই সব ভিডিওগুলোতে ভালো ভিউস আসে, ঠিক আছে। আর আমার ভিডিওতে তোমরা ওরকম কিচ্ছু পাবে না, সবসময় নিট অ্যান্ড ক্লিন টাইপের ভিডিও, তার জন্যই হয়তো মানুষের কাছে পৌঁছায় না, মানুষ পছন্দ করে। যাই হোক, অনেক বক বক করে নিলাম, অনেক কিছু বলার ছিল সেগুলোও বলে দিলাম, জানি না কি ভাববে তোমরা। তো আমি আজকে যে ভিডিওটা শেয়ার করবো সেটা একটা আমার একটা খুব মনের কাছের একটা জিনিস, তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো তোমাদের সাথে ভিডিওটা শুরু করা যাক। এই যে, তো এই হলো সেই জিনিসটা যেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো, আশা করছি এতক্ষণে বুঝতে পেরেছো। এটা আমার বিয়ের অ্যালবাম, এটা আমাদের বাড়ির থেকে যেটা করা হয়েছিল, শ্বশুর বাড়ির থেকে নয়, আমার বাড়ির থেকে যেটা করা হয়েছিল সেই বাড়ির অ্যালবাম এটা। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে অনেক দিন ধরে আমি শেয়ার করতে চাচ্ছিলাম, ভাবছিলাম এই ভিডিওটা আমি আর পার্থ দুজনে মিলে করবো, কারণ আমাদের বিয়েটা যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ তার জন্য গল্পটাও ওরকম অ্যারেঞ্জের মতোই, মানে বলতে গেলে কোনো গল্পই নেই, এটাই হচ্ছে কথা। তো ভাবছিলাম দুজনে মিলে শেয়ার করবো, কিন্তু ওর তো টাইমের যা অভাব, তার জন্য আমি ভাবলাম যে আজকে আমি এই ভিডিওটাই শ্যুট করি, তোমাদের সাথে শেয়ার করি। তো দাঁড়াও, অ্যালবামটা আগে বের করি। এই যে, এটা হলো সামনের দিকটা, ফ্রন্ট সাইজটা, আর এটা হলো পিছনে ব্যাক সাইডটা, আর এটা হচ্ছে ফ্রন্ট। তো এই ভিডিওটাতে এই ফটোগুলোর সাথে সাথে তোমাদেরকে আমি অনেক স্টোরিও বলবো যে বিয়ের সময় আসলে কি কি ঘটনা হয়েছিল, আর আমার পরিবারের সাথে তোমাদেরকে পরিচয় করাবো। তো আমার বিয়ের এই অ্যালবামটার থেকে আমার বেশি ভালো লেগেছিল আমার শ্বশুরবাড়ির অ্যালবামটা, কারণ এই বিয়ের অ্যালবামটা যে তৈরি করেছে, যে বানিয়েছে, এক মিনিট দাঁড়াও ক্যামেরাটা একটু ঠিক করে নিই, এবার ঠিক আছে। তো এই অ্যালবামটা যে বানিয়েছে সে হলো আমার বাবারই পরিচিত একজন মানুষ, বাবার বন্ধু বলা যেতে পারে।
তো সেই কাকুটা অনেক ভালো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করে থাকে, আমার দিদির বিয়েতেও করেছিল। তো দিদির বিয়েতে যে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করেছিল খুব ভালো করেছিল। আমার বিয়ের সময় যত সব গণ্ডগোল, গণ্ডগোলটা কি যে ওই সময় তার একটা পারিবারিক সমস্যা ছিল, ঠিক আছে, কি সমস্যা সেটা আমি ঠিক জানি না, কিন্তু একটা কোনো একটা ভালোই বড় সড়ো সমস্যা ছিল। সেই সমস্যার জেরে আমার বিয়ের এই অ্যালবামটা ঘেঁটে ঘ করে দেওয়ার কোনো অপেক্ষা রাখিনি, ঠিক আছে, মানে ঘেঁটে ঘ করতে মানে আর কোনো বিন্দুমাত্র জায়গা ছাড়িনি, এরকম একটা ব্যাপার। মানে এত সুন্দর সুন্দর যেসব মুহূর্তগুলো মানে মেয়েরা চায় তাদের অ্যালবামে সেগুলো থাকুক, সেই সেই মুহূর্তের সময় আমি ক্যামেরাম্যানকে পাইনি। সে কোথাও না কোথাও তার দুঃখ প্রকাশ করার জন্য কোথাও না কোথাও চলে গেছে, এই হয়েছে। এমনকি সিঁদুরদানের যে ফটোটা সেটা আমার শ্বশুরবাড়ির অ্যালবামে আছে, সেটা ওরাই তুলেছিল, ওই বাড়ির থেকে যারা ক্যামেরাম্যান এসেছিলো সে দাদারাই তুলেছিল। আর আমাদের বাড়ির যে ক্যামেরাম্যান, সিঁদুরদানে এত সুন্দর একটা মানে মুহূর্ত ওই সময় এত সুন্দর লাগে, ওই মুহূর্তটা আমি ভাবছিলাম এত ভালোভাবে ও ক্যাপচার করবে, ও সময় ওই করেইনি ওই ক্যাপচার, ওই ভিডিও নেয়নি, ফটোও নেয়নি, মানে কি বলবো, যাচ্ছে তাই, মানে আমার সারা জীবন ওই জিনিসটার জন্য নিজেকে দুঃখ প্রকাশ করব আর কি। যাই হোক, এক জায়গায় তোর অ্যালবামটার মধ্যে ফটো আছে, আমি যখন বাড়ি যাব কোচবিহার তখন আমি শ্বশুরবাড়ির অ্যালবামটাও তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ওখানে টাইম না পাই আমি এবার ওই অ্যালবামটা নিয়ে আসবো ভেবেছি, তখন দুটো অ্যালবাম আমার কাছেই থাকবে, তখন তোমাদের সাথে ওই ভিডিও ওই অ্যালবামটাও শেয়ার করব। এখন তো এই অ্যালবামটাই আপাতত দেখো, আশা করছি এটাও ভালোই লাগবে, মোটামুটি ভালোই আছে। কিন্তু মানে বলে না, একটা মনের থেকে ছুঁয়ে যাওয়ার কথাটা সেই জিনিসটাই কেন হয়নি। তো চলো তোমাদের সাথে আজকে দেখাচ্ছি। এই যে আমি, বিয়ের দিন আমার সাজ, আর এই যে পার্থ আর আমার, যেদিন ও বিয়ে করতে এসেছিলো সেদিন যে মণ্ডপে বসে যেসব হয় সেই সব ওই সময়টার এই ফটোটা। আর এখানে আমার নাম ঋষিকা, ওর নাম প্রবীর, আর আমাদের বিয়ের তারিখ 13/12/2021, 13 তারিখ। তো চলো এবার হলো ছবিগুলো দেখা যাক, ভিতরের ছবিগুলো কীরকম কী আছে তোমাদের সাথে সেই গল্প শেয়ার করব। যাই হোক, এটা হলো আমাদের বিয়ের দিনের ছবি। এখানে দেখো, এই ছবিটা আমার ভীষণ পছন্দের, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে, আর কি সুন্দর লাগছে না, মানে সমস্তটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর এটার টিপটা জল জল করছে, তখন যদি সিঁদুরটা পরা থাকতো বেশ ভালো লাগতো। এটা একটা ছবি, আর এটা হচ্ছে আমি তখনও বিয়েতে, মানে এখনও আমি বিয়ের মণ্ডপে যাইনি, বাইরে মানে অন্য জায়গায় বসে আছি, আর ও মণ্ডপে পৌঁছে গেছে, তখনও আমাদের শুভদৃষ্টি হয়নি, দুজন দু জায়গায় ছিলাম। যাই হোক, তারপরে এরপরে আমার পরিবারের সাথে, তো চলো তোমাদেরকে দেখা করাই। তো বিয়ের আগে বাড়িতে একটা পুজো করা হয়েছিল, সেটা ওই পুজোরই ছবি। আর পুজোর দিন এখানে হচ্ছে, এটা আমার বাবা, এ আমার বড় মামার ছেলে, আমার ছোট পিসি, আমার বড় মামি, আমার মেজ পিসি, আর এটা আমার বোন। বোনের এখানে ছবিটা চোখ বন্ধ এসেছে, এই ছবিটা যখন ও ভিডিওতে দেখবে আমাকে তখন বলবে তুই এই ছবিটা কেন দিচ্ছিস, এই ভিডিওটা কেন করছিস, এই সেই। যাই হোক, এটা হচ্ছে আমাদের পাটিপত্রে, এটা আমার দিদা, আর এই যে আমি, এখানে আবার সেই পুজোর দিনেরই ছবি, বাবা বোন। এটা হচ্ছে আমাদের পাটিপত্রের ছবিটা, এখানে আমি একটা মায়ের শাড়ি পরেছিলাম, এই ব্লাউজটা আমার মায়ের ব্লাউজ তো আমার হবে না, এটা মায়ের শাড়ি, এটা স্বর্ণচুরি, ভীষণ সুন্দর শাড়িটা, আমার ভীষণ পছন্দের একটা শাড়ি মায়ের। মায়ের শাড়ি তো সবগুলোই পছন্দ, বাট এই শাড়িটা সব থেকে বেশি পছন্দের। আর এখানে মা আমারই শাড়ি পরেছে, আমি একটা শাড়ি কিনেছিলাম, মা এই শাড়িটা পরেছে। এখানে বোন, এই যে এই ফটোটা তো ওকে ভালো করে দেখা যাচ্ছে, তাই ভালো করে দেখাই, নাহলে বলবে পচা ফটোটা ভালো দেখিয়েছে, সেই ফটোটা দেখাসনি। এটা বোন, আমি, বাবা, আর এই যে নিচেও আমি আর বোন, আর এটা আমার পিসির ছেলে আমার। তো চলো এবার নেক্সট পেজটাতে দেখা যাক, এগুলো সব আমার পাটিপত্রেরই ছবি। এখানে আমার হলো বড়দি ভাই, মানে আমার বড় মাসির মেয়ে, জামাইবাবু, আর তাদের এক ছোট্ট মেয়ে আমার হলো ভাগ্নি, ভীষণ আমার কিউট একটা। যাই হোক, আর এখানে দেখো পাটিপত্রে, ইনি হচ্ছে আমার শ্বশুর মশাই, আমার বড় পিসি, এই যে দিদি, এই যে বোন, আর এই যে আমি। মানে তখন যে আমি এত চোখ দিয়ে জল, মানে জল পড়েই যাচ্ছে, মানে এত কেঁদেছি আমি, মানে আশীর্বাদ থেকে শুরু হয়েছে, পাটিপত্র থেকে শুরু হয়েছে আমার কান্দা, একবারে মনে হয় মানে যেদিন বিদায় হয়েছে সেদিন পর্যন্ত আমি কেঁদেছি। ইনি পুরোহিত মশাই, আর এটা হচ্ছে আমার ছোট মামি শাশুড়ি, যে জামাইবাবু, তারপরে এটা দিদা আমাকে আশীর্বাদ করছে,
আর এখানে হচ্ছে আমি এখানে বসে আছি সমস্ত ভাই বোনদের সাথে, এখানে সবাই নেই যদিও, তাও যারা আছে তাকেই বলছে, এটা আমার বড় মামার ছেলে, বললাম যে এটা আমার বোন, এটা আমার বড় মামার মেয়ে, মানে এরা দুই ভাই বোন, আর এটা আমার ছোট মামার মেয়ে। আর এখানে আমার বাবা আমাকে আশীর্বাদ করছে, মানে সত্যি কথা বলছি, বাবা যখন আশীর্বাদ করছিল মানে কি বলবো, মানে এত কষ্ট হচ্ছিল এই সময় যে বুকের ভিতরে একটা চাপা কষ্ট কাজ করে, কেঁদেছি, এত কেঁদেছি আমি এই সময়গুলোতে, মানে চোখ দিয়ে আমার ভালো করে দেখলে এই ফটোগুলোতে দেখলে বুঝতে পারবে, দাঁড়াও জুম করে দেখাই কতটা নিচ্ছে জানি না, এখানে বোঝা যাচ্ছে না, মানে এখানেও দেখলে বুঝতে পারবে চোখ দিয়ে মানে জল পড়ে যাচ্ছে। এখানে বাবা, দুই বাবা, মাঝখানে আমার মা, শাশুড়িমা আসেনি, শাশুড়িমা আসতে পারেনি কারণ আমার শাশুড়িমা গাড়িতে মানে বেশি ট্র্যাভেল করতে পারে না, ওনার ভমিটিংয়ের প্রবলেম আছে, তার জন্য শাশুড়িমা আসেনি, বাবা এসেছিল, দুই বাবা একসাথে। আর এখানে আমার সমস্ত পিসিদের সাথে আমি, আমার বাবা, এটা আমার বড় পিসি, মেজো পিসি, সেজো পিসি, ছোট পিসি, আর আমার বাবা আর আমি সবার সাথে বিয়ের আগে। আমি ফটোটা ভালো করে এবার ভালো করে ফোকাস নিয়েছে, আমি, বড় মাসি, বোন, ছোট মামার মেয়ে, বড় পিসি, বড় মামার মেয়ে, আর এখানে হচ্ছে আমি আবার, এটা বড় মামি, বড় মামা, বড় পিসি, ছোট মামি, আমার বোন, আর ছোট মামা, ছোট বড় মেয়ে। এটা হচ্ছে বিয়ের দিন আইবুড়ো ভাত, যেটা হয় মা আমাকে দিয়েছিল, তখন বোন আমাকে খাইয়ে দিচ্ছে, আমার বোনকে এখানে বেশ মোটা লাগছে, এত মোটা হলে তো হয়েই যেত, যাই হোক এত মোটা নয়। আর এই যে আমি, এই দেখো, মানে বিয়ের সময় দাঁড়া তোমাদেরকে বলছি গল্পটা, এটা মা আমাকে আইবুড়ো ভাতে দিয়েছিল, সেজেছিল, আইবুড়ো ভাত দিয়েছিল, এই যে সমস্ত কিছু, কত কিছু রান্না করেছিল দেখো। আর এখানে এখানে যা যেগুলো রান্না তোমরা দেখতে পাচ্ছ সমস্ত রান্নাই মা নিজে হাতে করেছিল আমাকে খাওয়াবে বলে, মা নিজে হাতে সমস্তটা বানিয়েছিল। আর এই যে আমি, এই শাড়িটা, যে শাড়িটা পরে আছে, এই শাড়িটা আমাকে আমার মেজো পিসি দিয়েছিল, তো শাড়িটা আগে পরা হয়নি, তো সেদিনই প্রথম পরেছিলাম। এই যে মা, আমি এখানেও কাঁদছি, মানে যখনই মা বাবা আমাকে আশীর্বাদ করতে আসতো আমি তখনই কাঁদতাম, মানে কি বলবো, এখানে তো মানে আরোই কাঁদছি, তুমি দেখো বুঝতে পারবে, আমার চোখ দেখতে পাচ্ছো, মানে হাসার চেষ্টা করছি হাসছি না, কিন্তু চোখ দিয়ে গল গল করে জল পড়ছে। যে বাবা, এটা বিয়ের আগের দিন মেহেন্দি যেটা পড়তে হয়, মেহেন্দি, আর দেখো এখানে আমি পার্থর নামও লিখেছিলাম, পি, যেটাও খুঁজেও পাইনি, আমাকেই লাস্টে খুঁজে বের করতে বলা হয়েছে, মানে বলেছি যে এখানে দেখো লেখা আছে, ও খুঁজেও পাইনি সারা মেহেন্দির মধ্যে। আর এই যে আমি, এখানে আমার বিশাল বড় পরিবার এখানে আছে, বিকেলবেলা জল ফোরতে যাচ্ছে, গঙ্গা নিমন্ত্রণ বলে না কি বলে আমি ঠিক জানিও না, এই যে জল ফোরতে গিয়েছে। বিয়ের দিনে বাবার একটা ভালো ছবি তুলেছে, মানে কয়েকটা ছবি ভালোই তুলেছে কাকুটা, আমার বাবার এই ছবিটা আমার ভীষণ পছন্দের, যাই হোক এই ছবিগুলো যখনই দেখি না মনটা এতটাই ভার হয়ে আসে। যখন ওরা রাত্রিবেলা জল ভরে এসছে তখন এসে সবাই নিচে নাচানাচি হচ্ছিল, এই নাচের সময় একটা ছবি, এ আমার ছোট মাসির মেয়ে, এরও এখন রিসেন্ট বিয়ে ঠিক হয়েছে, খুব জলদি এর বিয়েতে যাব, তোমরা অনেক মানে সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে, ওর বিয়ে সামনেই আছে, মানে এই যে এর, এ তো ছোট এখন, এ তো আমার বোন, আর এই আমার মাসির মেয়ে। আর এই যে সবাই বিকেলবেলা একসাথে সবাই ছবি, তোমরা জল ভরে আসার পরে, এটা সকালবেলা দধিমঙ্গল যেটা বলে, দই চিড়ে যে খেতে হয়, শাখাপলা পড়তে হয়, আমাদের নিয়ম আছে ভোরবেলাতেই শাখাপলা পরিয়ে দেয়, বড় পিসি আমাকে শাখাপলা পড়াচ্ছিল ওই সময়টা, এখানে ভোরবেলা সবাই ওরা জল ভরতে গিয়েছিল, মা আমাকে এখানে জল খাওয়াচ্ছে, বাবা এখানে আশীর্বাদ করছে সকালবেলা, এটা দধিমঙ্গলের সময়। এই যে একটু পোস্ট নিয়ে ছবি তুলেছিলাম, ছবিগুলো মোটামুটি ভালোই এসছে, কিন্তু মানে আরও এখন ভাবি যে তখন এত কান্নাকাটি না করে যদি তখন একটু ভালো করে ফটোশ্যুট করতাম, ছবি তুলতাম, তাহলে হয়তো কাজের কাজটা হতো। যাই হোক, এই দিয়ে বৌদিটা আমাদের নিচে ভাড়া থাকতো, তারই মেয়ে, এ এখন একটু বড় হয়ে গেছে, আর এরাও এখন আমাদের নিচে এখন থাকে না, মানে অন্য বাড়িতে চলে গেছে, এখন অন্য কেউ থাকে, যাই হোক। আর এখানে হলুদ কোটার সময় নেক্সট হচ্ছে, এটা আমি আবার চলে এসেছি, এই যে আসলে ছিল অ্যারেঞ্জ ম্যারেজ, ঠিক আছে, অ্যারেঞ্জ ম্যারেজ হওয়াতে আমাদের ডিস্টেন্সটাও এতটাই যে আমার বাড়ি জলপাইগুড়ি আর ওরা বিশাখাপত্তনমে থাকতো আগে,
তো পার্থ হচ্ছে মানে ও বাংলা বলতে পারে না সেটা না, বাংলা খুবই ভালো বলে, কিন্তু তখনও ভাবতো আমি যদি বাংলাটা ভুল বলি, আর আমি ভাবতাম যে আমি কি কথা বলবো, আমাদের মধ্যে সত্যি কথা বলতে কথা হতোই না, মানে কি বলবো, একটা কথা হলে শুধু এটাই হতো যে তো কি করছো, কি খেলে, ব্যাস এইটুকুই, সারাদিনে কোনো কথা হতো না। ও মেসেজ করতো, আমিও মেসেজে হ্যাঁ হ্যালো এইটুকুই অ্যান্সার দিতাম, মানে মনে হতো না যে আমাদের বিয়ে হচ্ছে, আমাদের বিয়ের আগে সেরকম কথাই হয়নি। সেই তার জন্য একটা ভয়, একটা সব কিছু, একটা মানে মিক্সড ফিলিংস ছিল। যাই হোক, কিছু কিছু ফটো ভালো এসছে, কিছু কিছু ফটোতে বুঝতেই পারবে আমার মুখের চেহারা। যাই হোক, এখানে বাবা বৃদ্ধির সময়, বাবা পুরোহিত মশাই, এখানে সবাই একসাথে, মা বাবা পিসি মামি যারা সবাই আছে, আমি এই যে মায়ের সাথে, মা আমি বোন, আমার দাদা, এখানে সব দিদি বোনরা একসাথে। এই বোনেরই এখন বিয়ে রিসেন্ট হতে চলেছে। যাই হোক, এখানে হচ্ছে মাসি পিসি আর দিদিদের সাথে আর বোন, ঠিক আছে। এগুলো তো সব জল ভরতে যাওয়ার সময়। এই যে আমার দিদি, আমার একটা মেজ পিসির মেয়ে, এখানে হচ্ছে মা হলুদের সময় বলে, আমাদের সময় বলে যে সবার প্রথমে মাকে হলুদ মাখাতে হয়, তার জন্য মা আমাকে সবার প্রথমে হলুদটা ছুঁয়েছিল, তারপরে সবাই হলুদ লাগিয়েছে। এখানে হলুদের অনেক কিছু নিয়ম টিয়ম চলছে। এই যে জল ভরার সময়, জল ভর, এখানে জল দিয়ে স্নান করানো, জল ভরার বলছে, জল দিয়ে স্নান করার সময় এখানে পিসিরা তো আমাকে অল্প জল দিয়েছে, ঠিক আছে। এই যে জামাইবাবু, এক কলসি জল, আমাদের বিয়ে হয়েছিল ডিসেম্বরে, এই সময় কতটা ঠান্ডা থাকে নর্থ বেঙ্গলে বলো, এই মানে নদীর এই ঠান্ডা জল পুরোটা এই এক কলসি আমার উপরে ঢেলেছে, মানে এত ঠান্ডা, আমি পুরো মানে নিঃশ্বাস পাচ্ছিলাম না, এরকম ঠান্ডায় কাঁপছিলাম। কিন্তু ওগুলোই তো মানে মজা না, এখন ওইসব ভিডিওগুলো দেখে বেশ ভালো লাগে। এই যে আমার স্নান টান হয়ে গেছে, আমি চলে গেছি বাথরুমে, এখানে তারপর ওরা সবাই একসাথে ছবি তুলেছে। এবার চলে এসেছে বিয়ের দিন। বিয়ের দিনে এই যে আমি সেজে গুজে রেডি বিয়ে করার জন্য, আমার বোন, আমার বাবা, আমার মা, আমার পরিবার। এখানে আমার দিদার সাথে আমার ছবি, এখানে বাবার সাথে আমি, এই যে আমার মায়ের সাথে, আর এই যে আমি সিংহাসনে। এই সময় ও পার্থ বিয়ে করতে চলে এসেছে, আর সময়ও ছিল না। আমি কয়েকটা ফটো মানে ক্যামেরাম্যানকে বলে দাদার কাছে আমি কয়েকটা ফটো তুলেছিলাম, এই কয়েকটা ফটো যা দেখতে পাচ্ছ এই কয়টা আমারই বলে কয়ে তোলা, মানে উনি তো টাইমই পাচ্ছিল না, মানে কোন দিকে দৌড়াবে, ওদিকে পার্থের ছবি তুলবে না আমার ছবি তুলবে এদিকে। আরে দেখো ছোট মামার মেয়ে, মাথার মধ্যে চুল নেই তো কত বড় একটা ফলস চুল লাগিয়েছে, কেমন লাগছে, ভীষণ কিউট। আর এটা হলো আমার ভাগ্নি, ও যা কেঁদেছিল আমার বিয়েতে, মানে কি বলবো। এই যে দিদি, এই দিদিরই মেয়ে হচ্ছে এই, এই যে আমার দিদি বড় মাসির মেয়ে, এই যে আমি, এখানে দাদার সাথে, দাদার সাথে বিয়েতে গোটা বিয়েতে একটাই ছবি, দাদা এতটাই ব্যস্ত ছিল বোনের বিয়েতে যে বোনের সাথে ফটো তোলা আর ভিডিও করার টাইমই পায়নি। যে আমার বোনরা যাচ্ছে তার জামাইবাবুকে নিতে, এখানে মারা সব বরণ করার জন্য দাঁড়িয়ে আছে, বড় পিসি, বড় মাসি, আমার মা, আরেক মামি, ছোট মাসি, বড় মামি, এখানে সব মাসি মামি এরকমই আছে সবাই। এই যে মা তার জামাইকে বরণ করছে, মিষ্টি মুখ করাচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে আমার মা তার জামাইকে, এই যে বরণ করছে। এটা হচ্ছে আমার বড় মামা শ্বশুর, মামা শ্বশুর এসে আমাকে আশীর্বাদ করছিল। এখানে চলে এসেছি আমাদের শুভ দৃষ্টির সময়, ওকে পার্থকে পুরো ঢেকে দিয়েছে আমি পান পাতা নিয়ে। আরে দেখো কি হাসি না, মানে কেন হাসছে জানো, মানে পাশ থেকে এত সবাই ওই সময় হাসাবে তোমাকে, তোমার অটোমেটিক হাসি বেরোবে, এক তো লজ্জা ভয় সব কিছুই, মানে সব কিছু নিয়ম টিয়ম ঠিক করে হচ্ছে কিনা সেটাও একটা চিন্তা, জামাইবাবু দাদারা সবাই এত হাসাচ্ছিল। এই যে মালা বদলের আদে, এখন হচ্ছে দাদা আর জামাইবাবু পার্থকে কোলে করে মণ্ডপে বসাতে যাচ্ছে, আর এটা হচ্ছে আমার দেওর, একমাত্র আমার দেওর পার্থর ছোট ভাই, ও এখানে আছে, ওরও বেশি ছবি নেই, এই বিয়েতে মানে একটাই ছবি আছে, রিসেপশনে কয়েকটা ছবি আছে, ও ছবি তুলতে একদমই নারাজ। এখানে মালা বদলের সময় দেখো, আমাকে আমার দাদার কই তুলে দিয়েছে, আর পার্থ বেচারাকে তোলার জন্য ওরকম কেউ ছিলই না, ও নিচে আমি ও উপরে উঠে গেছি। আর এখানে বিয়েতে আমরা বসে গেছি, জানি না কি গল্প করছিলাম, ওর মুখে হাসি আর আমাকে দেখো, মানে কি একটা ভাবসাপ আমার। আর এখানে আমি জানি না ওকে কি দেখাচ্ছিলাম, কাকে দেখাচ্ছিলাম, ফটোটা খুব ভালো লাগে আমার, মানে খুবই সুন্দর এই ছবিটা।
এখানে মা আশীর্বাদ করছে, এই যে মা তার মেয়ে আর জামাইয়ের সাথে। এখানে বাবার বন্ধু, আমি জানি না এরা কে। এটা রাতে খেতে বসছিলাম, এখানে দেখো আমার মুখ চোখের অবস্থা, মানে কি ভয়ানকটাই না লাগছে, কি বিচ্ছিরিটাই, মানে এই ফটোগুলোতে যতটাই না সুন্দর লাগছে এখানে ততটাই। দেখতে পাচ্ছি আমি নাকের নখটা পর্যন্ত খুলে দিয়েছি, চোখের আই ল্যাশেস খুলে দিয়েছি, মানে এত মাথা ব্যথা করছিল সকাল থেকে না খেয়ে আছি। সেই সকালে কোন ভোরে দই চিড়ে খেয়েছি, দই তো চিড়ে দিয়ে আমার একদমই ভালো লাগে না। তো সেই দই চিড়ে খাওয়ার পর সারাদিন কিচ্ছু খাইনি, চোখের ল্যাশগুলো, মাথাটা এত বেশি ভার লাগছিল, মানে ল্যাশের জন্য মনে হচ্ছিলো চোখটা আমার খুলে পড়ে যাবে। সব কুলে খুলে দিয়েছে, খেতে বসেছে, এই সময় ক্যামেরাম্যান এসেছে ফটো তোলার জন্য, মানে আমার মুখ চোখের অবস্থা, আমার বিরক্তিকর লাগছিল একটা। এটা আমার বাসি বিয়ের দিনের ছবি, আমার বাবা আমার বোন। আমাদের বাঙালদের হচ্ছে, মানে আমরা যেহেতু বাঙাল তো আমাদের হলো বাসি বিয়ে হয়, বাসি বিয়েতে আমাদের সিঁদুর দান হয় সেটাই। তো সেই দিন বাসি বিয়েতে জল ভরতে যাচ্ছিলো পিসিরা, উনুর হলো ব্রেস্ট ফ্রেন্ড, এর নাম সময়টা, খুব ভালো মেয়ে, ভীষণ মিষ্টি। আর এই যে আমরা বাসি বিয়ের জন্য রেডি, আমি আর পার্থ। এই যে দেখো একটা ফটো তো দেখো আমার মুখে হাসিনি, মানে এতটাই আমার ভিতর থেকে কষ্ট হচ্ছিলো, এত কান্না পাচ্ছে, আর তোর কি বলবো আর কী কী যে হচ্ছিলো মনের মধ্যে, মানে সেদিন সেটা শুধু মানে আমি আর আমার ঠাকুরই জানে। এই যে বিয়ে করতে বাসি বিয়েতে বসে গেছি আমরা, মোবাইলটা মাঝে মাঝে ফোকাসটা হারিয়ে ফেলছে। এই যে দেখো সিঁদুরদানের ছবি তুলেছে, এরকম একটা হয় না যে ক্লোজ আপ টাইপের, নাকের মধ্যে সিঁদুর পড়ছে বা সিঁদুর পড়াচ্ছে, সেই ছবি একটা তুলতে, ওই ছবি ওনার ক্যামেরাতে নেই। এটা আমার, ওটা আমার শ্বশুরবাড়ির ক্যামেরাতে আছে, ওদের অ্যালবামে আছে, দেখাবো পরে তোমাদের। এই সময় হলো খই পোড়ানো, যেটা ভাইরা দিয়ে থাকে সেটা এখানে হচ্ছে। এই যে আমার বোনের সাথে ছবি বিয়ের পরে, মানে সিঁদুরদানের পরে। এই যে আমি আর পার্থ, পার্থ আমার দিকে তাকিয়ে আছে, জানি না কি বলছিল না কি করছিল জানি না, এই সময় ক্যামেরাম্যান ছবি তুলেছে, সুন্দর তাই না বলো। আর দাঁড়াও এখানে দেখাই, এখানে হচ্ছে, হ্যাঁ এটা হলো সাত পাক যে ঘোরে, ওই সাত পাক ঘোরার সময় যে সিঁদুর পড়ায়। আর এখানে হচ্ছে পান সুপারি কী কী সব থাকে, এগুলো সব গামছার মধ্যে নিতে হয়, সেগুলোই ও দিচ্ছিল। আর এই ফটোটাতে সিঁদুর পড়াচ্ছে, এই যে এখানেও সাত পাক ঘোরার সময়। মানে সিঁদুরটা যবে থেকে পড়লাম তখন থেকে মানে সব কিছু চেঞ্জ হয়ে গেল জীবনে, মানে তখন অলরেডি না নিজের মনের মধ্যে অটোমেটিক একটা তোমার কি বলবো, একটা একটা রেসপন্সিবিলিটি বলো, একটা সব দায়িত্ব, একটা অন্য কিছু, মানে অন্য কিছু তুমি একটা ফিল করবে, এরকম একটা হয়ে থাকে। তো এই ছবিটা একটা তুলেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে সিঁদুরদানে, কিন্তু এই ছবিটাও ঠিকঠাক তুলতে পারি না, আমার খুব একটা পছন্দ না, শুধু সিঁদুরটা পড়াচ্ছে এই সময়, ওইটাই আমার বেশ ভালো লেগেছে, বাকি ছবিটা আমার বিশেষ কিছু ভালো লাগেনি। এটা হচ্ছে পুকুর পার করার সময়, দুজনেরই চোখ বন্ধ, আমার ভয়ে চোখ বন্ধ, আর ওকে জানি না কিসের জন্য চোখ বন্ধ হয়ে গেছে, হয়তো ভারিয়ে, অতটাও আমি মোটা ছিলাম না, বিয়ের সময় পাতলাই ছিলাম, মাত্র 56 কি 57 কেজি ছিল তখন, এখন তো আর কি বলবো। এটা দুজনের, জানি না দুজনের দিকে তাকিয়ে হয়তো ক্যামেরাম্যান বলেছে এরকম একটা পোজ দিতে, তাই সেরকম পোজ দিয়েছিলাম। এখানে হচ্ছে কড়ি খেলা, এসব কিছু একটা হচ্ছে। এটা হলো আমাদের রেজিস্ট্রি, বিয়ের বাসি দিয়ে আমরা রেজিস্ট্রি করেছিলাম, সেই রেজিস্ট্রির সময়। এটা বিয়ে টিয়ে হয়ে যাওয়ার পরে খাওয়ার সময় আমার মুখ চোখ দেখতে পাচ্ছো, ওর মুখে হাসি, আমার মুখে কিন্তু হাসি নেই। এখানে হচ্ছে তার জামাইবাবু শালিদেরকে হলো 10,000 টাকা দিয়েছিল, 10,000 কি 12,000, 10,000 টাকা দিয়েছিল, তো সেটাই এখানে দিয়ে দেওয়া হচ্ছে। আর এটা প্রমাণ সমেত আমি এখানে ফটো তুলে রেখে দেওয়া হয়েছে, যেটা পরে কেউ না বলতে পারে জামাইবাবু কিছু দেয়নি। আর এই যে আমার কান্নাকাটি শুরু বিদায়ের সময়, দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে আমি দেখাই। এটা আমার হলো মা দিয়েছে, মানে এখানে যত গয়না আছে আমার আমার বাড়ির থেকেই দেওয়া, আমার মা এটা দিয়েছে, মা বাবা বলো, মা বাবা এটা দিয়েছে, টিকলি দিয়েছে, কানের দিয়েছে, এটা আমার ছোট মাসি দিয়েছে, এটা আমার মেজো পিসি দিয়েছে, গলার মধ্যে আমি একটা সবসময় চেন পরি সেটা আমার মা দিয়েছে, এটা আমার এক মামি দিয়েছে। সমস্ত গয়নাকাটি পরে তোমাদেরকে ভালো করে একদিন শেয়ার করব। এই যে কনকাঞ্জলি, এই সময়, এই সময় যে বলে যে বাবা মায়ের ঋণ আমি শোধ করে দেখলাম, সেই ঋণ কি কোনোদিনও শোধ করা যায়, যে তোমাকে জন্ম দিল ছোট্টবেলার থেকে, তোমাকে এত বছর নিজের কাছে নিজের সমস্ত সকারলা বিসর্জন দিয়ে তোমার যেটা ভালো হয় যেটাতে তুমি খুশি হও সেই জিনিসটা মা বাবা করে থাকে, সেই জিনিসটাকে কোনোদিনও শোধ করা যায় বলো? আমি এই কথাটা বলিইনি ওই সময়, আমি মুখ দিয়ে কিচ্ছু উচ্চারণ, এক তো কান্নাকাটি করছিলাম অজ্ঞান হয়ে গেছি, আর ওই সময় কি ওইসব বলা যায়? একদমই না, কোনো সময়ই বলা যায় না। বাবা
বাবা মার মেন কোনো ঋণ কোনো দিনই শোধ করা যায় না, কোনো দিনই না, সে যেভাবেই হোক না কেন। আর এই রিসেপশনের ছবিতে আমাকে রাক্ষসীর থেকে কিছু কম কিছু লাগছিল না। তুমি দেখো চোখের আই মেকআপ, আমি এরকম আই মেকআপ জীবন নেও করিনি, মানে মরে গেলেও করতাম না, মানে এত বাজে সাজিয়েছিল, মানে এত বাজে, আমি এরকম সাজ কোনো দিনই সাজিনি, মানে রিসেপশনটা আমার একদম মাটি করে। আমার এই দিন কোনো কিছুই পছন্দ হয়নি, না হেয়ার স্টাইল না মেকআপ, কোনোটাই আমার পছন্দ হয়নি। এর জন্য আমার কনফিডেন্স লেভেল আরও সেদিন লো ছিল, মানে দেখছো মুখে হাসিটা আমি মানে জোর করে হাসছি, কারণ আমি ভাবছি মানে হাসলে কেমন লাগবে, মুখ বন্ধ করলে কেমন লাগবে, এটাই আমার মাথার মধ্যে ঘুরছিল। একদম থার্ড ক্লাস সাজিয়েছে, থার্ড ক্লাস। যাই হোক, এখানে মা বাবা এসেছিলো বউ ভাতের সময়, যখন তখন আমার তো মানে চোখ দিয়ে আমার তখনও জল পড়েই যাচ্ছে, মুখে কিন্তু কোনো সময় আমার সেই ফ্রিলি হাসিটা তোমরা দেখতে পাবে না। ক্যামেরাম্যান পর্যন্ত আমাকে বলেছে যে তুমি সেই বিয়ের দিনে বেশি ভালো ফটো এসছে, তুমি সেদিন হেসেছো, আজকে হাসছো না কেন, হাসো, মন খুলে হাসো, ফটো ভালো আসবে। কিন্তু হাসিটা মন থেকে না আসলে আমি কী করতে পারি বলো, এরকম একটা অবস্থা। যাই হোক, তোমাদেরকে আমি ভালো করে দেখাই। এটা হচ্ছে আমার হচ্ছে শ্বশুর বাড়ির থেকে এই হাতটা দিয়েছিল, ওরা যেহেতু সাউথে থাকতো তাই সাউথের স্টাইলেই বলতে গেলে এই হাতটা। আর এখানে হাতে দুটো বালা মায়ের দেওয়া, চুর মায়ের দেওয়া, এখানে মানতাসাটা দেখতে পাচ্ছ সেটা আমার পিসি দিয়েছে, আর এই শাখা বাঁধানোটা দু হাতে দুটো আছে সেটা হলো আমার দিদি দিয়েছে, দু হাতে দুটো চুড়ি আছে ব্রোঞ্জের উপরে সোনার, সেটা আমার বড় মাসি দিয়েছে, আর হাতে একটা পদ্ম আংটি আছে সেটা আমার দিদা দিয়েছিল, আর এই মালাটা আমার শ্বশুর বাড়ির থেকে দিয়েছে। এই যে সব ছবি, এই যে কানেরটা আমার বিয়ের কানের, বিয়ের প্রত্যেকটা গয়নাই আমার ভীষণ পছন্দের, ভীষণ সুন্দর। মানে কোনোদিনও বোনের বিয়ে আসছে, বোনের বিয়ের তখন পরবো, তখন দেখতে পাবে। এই যে আমার দুই মা আর দুই বাবা, ছবিটা জানি না কী করতে চাচ্ছিল আর কী এসছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, এখানে আমার গয়নাগাটিগুলো একটু ভালো করে দেখা যাচ্ছে, তোমাদেরকে ভালো করে একটু দেখিয়ে দিই। এই একটা ছবি রিসেপশনের একটু আমার ভালো লেগেছে, এই ছবিটা দেখো, ছবিটা ভীষণ সুন্দর, আমি আর পারতো। আর যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ আগে ফোনে কথাও হয়নি, কিছুই হয়নি, মানে আজকের দিনও যে এরকমভাবে বিয়ে হয় মানে এটা খুবই কল্পনার বাইরে। আজকাল দিনে অ্যারেঞ্জ ম্যারেজও মানুষে এত গল্প করে, এত ঘোরাঘুরি করে, আমাদের না কোনো ঘোরা হয়েছে না কোনো কথা, মানে বিশ্বাস করবে না, তোমরা জানি না বিশ্বাস করছো কি না, আমাদের সত্যি একদমই কথাবার্তা হতো না। মানে আর ক্যামেরাম্যান আমাদেরকে পোস্ট বলে দিচ্ছিল, আমরা কি পোস্ট করবো, মানে এত লজ্জা, এত মানে কিরকম অবস্থা, ক্যামেরাম্যান বলছিল এরকম এরকম করে ছবি তোলো, তো ক্যামেরাম্যানের কথাতে এই ছবিটা তোলা। যে কয়েকটা ভালো একটু পোজ আলা ছবি দেখবে রিসেপশনে, সেগুলো ক্যামেরাম্যানই করেছিল। এখানে আমার চুল থেকে এই ফুলগুলো ফুলে ফুলে পড়ছিল, ও লাগিয়ে দিচ্ছে, এটা মানে ক্যান্ডিড বলা যেতে পারে, এটা ক্যান্ডিড হিসাবে। আর পাশে আমার সামনে আমার সমস্ত দাদা বৌদি বোন সবাই দাঁড়িয়েছিল, ওরা সব হাসাচ্ছিল, মানে ওরা খ্যাপাচ্ছিল, যেটাকে হয় একটা টিস করা, ওই টিস করছিল, আর ফটো ছবিটা তখন ক্যামেরাম্যান তুলেছে। এটা একটা ক্যান্ডিড ছবি, এই যে দিদি জানি না আমি এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি কী দেখছি ভগবান জানে। এই যে তারকা রাক্ষসীর মানে থেকে আর কিছু কম যদিও না, কি বলবো। এইখানে আমার ফটো শেষ, এই একটা ফটো, এই ফটোটাও মোটামুটি ঠিকই আছে, মানে চোখের আই মেকআপটা একদম জঘন্য করেছে, জঘন্য জঘন্য করে সব জঘন্য করে দিয়েছে। এই হচ্ছে অ্যালবাম, পুরো অ্যালবাম। তো ভিডিওটা এখানেই আজকে শেষ করব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এটাই ছিল আমার বিয়ের অ্যালবামে, যেটা আমাদের বাড়ির থেকে হয়েছিল, শ্বশুরবাড়িটা যখন শ্বশুরবাড়িতে যাব তখন শেয়ার করব। আর যেটা বললাম, এবার থেকে প্রতি সপ্তাহে একটা করে লং ভিডিও যাবে, মিনি ব্লগ তো আমি দিয়েই থাকি, এবার থেকে মানে বড় ব্লগও দেওয়ার চেষ্টা করব। চেষ্টা করব কি আমি দেবো এটাই ভেবেছি, দেখা যাক। আর এখন জানি না এই ভিডিওটা এডিটিং করে আমি কতটা কাটছাট করে ছোটো করতে পারবো, কি করব। তো এই ছিল আজকের ভিডিও, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। তোমরা যদি বেশি করে ভালোবাসা দাও, আমি বেশি বেশি করে ভিডিও করার মানে একটা এনকারেজমেন্ট হবে, একটা এনার্জি আসবে নিজের ভিতর থেকে, না আর ভিডিও করতেও ভালো লাগবে, এরকম একটা ব্যাপার। তো অনেক হলো, তো সবাইকে ভালো রেখো, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। লাভ ইউ।